আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই টোটাল ভিডিওতে এন্টার ফ্রিল্যান্সিং নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। এর পূর্বে আমি আপনাকে বলে দিচ্ছি যে আজকের এই টোটাল ভিডিওটা খালিদ ফারহান ভাইয়ের নতুন কোর্স নিয়ে আলোচনা করা হবে। কারণ রেগুলারলি আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে খালিদ ফারহান ভাইয়ের কোর্সের অনেক প্রমোশন হচ্ছে। ইভেন ম্যাক্সিমাম সেলিব্রিটিরাই বা ম্যাক্সিমাম যে ব্লগার আছে অথবা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটাররাই কিন্তু খালিদ ফারহান ভাইয়ের ওই কোর্সটাকে প্রমোট করতেছে। ইতিমধ্যে অনেক প্রমোটার আছে বা ইতিমধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এটাকে ফেক একটা কোর্স হিসেবে বলেছে। ইভেন ফ্রিল্যান্সিং এর নামে এটা নাকি প্রতারণা করা হচ্ছে মানুষের সাথে। সো টোটাল এই এসইও কোর্সটা নিয়ে অ্যাকচুয়াল মেইন পয়েন্টটা নিয়ে আজকে কথা বলবো। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। দেখুন, অ্যাকচুয়ালি আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার সত্ত্বেও আমি কিন্তু একজন ফ্রিল্যান্সার। আমি অলরেডি অনেকটা টাইম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে স্পেন্ড করেছি বা অনেকটা টাইম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নষ্ট করেছি বা কাজে লাগিয়েছি। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি বা ফ্রিল্যান্সিং করে কি অ্যাকচুয়ালি আসলে অনেক কিছু ইনকাম করা যায় কিনা, তার পূর্বে আপনার সামনে একটা কোশ্চেন আসবে যে আপনি কোথায় কিভাবে কার কাছে ফ্রিল্যান্সিং শিখবেন। এখন দেখা যায় যে এসইও নিয়ে আমি ম্যাক্সিমাম টাইম কথা বলি যে এসইও অনেক বড় একটা সেক্টর, যেই সেক্টরে আপনি কাজ করলে অনেক ভালো কিছু করতে পারবেন। এসইও সেক্টরটার গুরুত্ব অনেক বেশি। ইভেন এসইও সেক্টরটা কিন্তু মার্কেট প্লেসে খুব হাই রেঞ্জের একটা সেক্টর। সো এই কারণে আজকে এই এসইও রিলেটেড যে কোর্সগুলো আছে এইগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। যেমন খালিদ ফারহান ভাইকে কিন্তু আমি কিছুদিন পূর্বে একটা ভিডিওতে আপনাদের সাপোর্ট করেছি যে ওনার কাছে আপনি এসইও ডিজিটাল মার্কেটিং এগুলো শিখতে পারেন বা আসার বিষয়ে। দেখুন, আমি কিন্তু কোনো টপিক নিয়ে কথা বলার পূর্বে বা কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাজেশন দেওয়ার পূর্বে আমি ওইটা নিয়ে যথেষ্ট রিসার্চ করি এবং যাচাই বাছাই করি। আমি জানি না কে বা কারা এই কোর্সটাকে ফেক বলতেছে বা কে বা কারা এই কোর্সটাকে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু খালিদ ফারহান ভাইয়ের স্পন্সর ভিডিও না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করতেছি। সো যারাই আসলে এই কোর্সটাকে ফেক বলতেছে বা টাকা ইনকামের একটা সোর্স বলতেছে, দেখুন বাংলাদেশে বলেন বা দেশের বাইরে বলেন, যারা মোটামুটি ফ্রিল্যান্সিং করে বা ফ্রিল্যান্সিং কোর্স করায় তারা কিন্তু যথেষ্ট টাকায় কোর্সগুলো সেল করতেছে। ইভেন কেউ একটা সিঙ্গেল পার্সনও নাই যে ফ্রি আপনাকে কোর্স প্রোভাইড করবে। সো সেই ক্ষেত্রে খালিদ ফারহান ভাইয়ের কোর্সটাও দামি বা যেই হোক এটা কোনো একটা অ্যামাউন্টে আপনাদের কাছে সেল করতেছে। এখন এই কোর্সে কি আছে? আমি কিছুদিন পূর্বে ভিডিওটা বানানোর সময় আমি কিন্তু ওই কোর্সটার যথেষ্ট ভিডিও দেখেছি। ইভেন তার কোর্সে কি কি আছে, কোন ভিডিওর পর কোন ভিডিও উনি আপলোড করতেছে, ইভেন কিভাবে সাপোর্ট দিচ্ছে, এইগুলোর ডিটেলস জেনেই কিন্তু আপনাদের আমি জানিয়েছি। কিন্তু আজকের এই টোটাল ভিডিওটা তার কোর্সটাকে আমি যথেষ্ট ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। আমি দেখেছি এখান থেকে শেখার অনেক কিছু আছে। ইভেন যেই মূল্যটা নিচ্ছে সেই মূল্যটার অর্ধেকটার বেশি আপনাকে ওইখানেই দিয়ে দিচ্ছে যে কোর্সটা আপনি কিনতেছেন। এটা বলার কারণ হচ্ছে যে ওই কোর্সটা আপনি কেনার পর আপনি তার এডমিন প্যানেলের বা আপনি তার কোর্স যে প্যানেলটা আছে ওই প্যানেলটা অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন এবং লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন, যে ওখান থেকে আপনি কোর্সগুলো কালেক্ট করতে পারবেন। দেখেন, এসইও শেখার জন্য আপনাকে ভালো একটা গাইডলাইন অবভিয়াসলি দরকার, কারণ এমন একটা সেক্টর যেটা আপনি শুরুটাও খুঁজে পাবেন আর শেষটাও খুঁজে পাবেন না। সো সেই ক্ষেত্রে আপনার এমন একটা গাইডলাইন দরকার যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত তার রাস্তা দিয়ে আপনাকে ওই সাকসেস পয়েন্টটাতে নিয়ে যাবে। সো বেস্ট এই অপশনটা হতে পারে যে খালিদ ফারহান ভাইয়ের কোর্সটা আপনারা কিনে দেখতে পারেন অথবা যারা কিনেছে তাদের কাছ থেকে রিভিউ নিতে পারেন। আর পার্সোনালি যদি আমাকে বলেন যে ভাই আপনি কি রিভিউ দেন, আমি 10 out of 10 দিব। কারণ হচ্ছে ওই কোর্সটার ভিতরে আপনাদের শেখার অনেক কিছু আছে। এমন না যে শুধু সে মানে এসইও সম্পর্কে আপনাকে ওইখানে আইডিয়া দিবে, ওইখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া দিবে, কোথায় আপনি কাজ করতে পারবেন, কিভাবে কাজে অ্যাপ্লাই করবেন, কিভাবে মার্কেট প্লেসে আসবেন, ইভেন কিভাবে একটা মার্কেট প্লেসে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা পর্যন্ত ওইখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার আছে, আমি নাম উল্লেখ করবো না, অনেক ফ্রিল্যান্সার আছে যারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করতেছে যে ফ্রিল্যান্সিং শিখেন 1200 টাকায়, ফ্রিল্যান্সিং শিখেন 5000 টাকায়, এভাবে অনেক কোর্স সেল করতেছে। বাট কোর্সের ভিতরে ওইভাবে কিছুই নাই। সেই তুলনায় আপনি যদি একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সারের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখতে চান বা ডিজিটাল মার্কেটারের কাছ থেকে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য খালিদ ফারহান ভাই বেস্ট একটা অপশন হতে পারে। পার্সোনালি খালিদ ফারহান ভাইয়ের এই ভিডিওটা আমি প্রমোশন করতেছি না, কিন্তু আমি বলবো যে তার কোর্সটা যথেষ্ট একটা অথেন্টিক কোর্স যেটা আপনি কিনতে পারেন। আর যারা মোটামুটি নতুন ফ্রিল্যান্সার আছেন, যারা ফ্রিল্যান্সিং এ আসতে চান বা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চান বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসতে চান বা ফ্রিল্যান্সিং কে একটা আয় উপার্জনের একটা উৎস তৈরি করতে চান ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, সেই ক্ষেত্রে খালিদ ফারহান ভাইয়ের এই কোর্স
কোর্সটা বা ডিজিটাল মার্কেটিং অথবা এসইও আছে সেইটাতে আসতে হলে এই কোর্সটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। সামান্য কয়েকটা টাকার জন্য আর কিছু মানুষের কথার জন্য আপনি এই জায়গাটা থেকে সরে গেলে এটা সম্পূর্ণ আপনার লস হবে। সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সুস্থতা কামনা করছি, আমার জন্য কামনা করবেন। আসসালামু আলাইকুম।